বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিবিএস স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শের-ই বাংলা মেডিকেল কলেজ বরিশাল, প্রাক্তনী পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী। আবার আজকের ভিডিওটা আবার পটুয়াখালীর ছেলে মেয়েদেরকে আমি উৎসর্গ করলাম। আর আমি এই যে শাড়িটা পরা, এটা শুধু শাড়ি না, এটাই আমার ছেলে মেয়েদের ভালোবাসা জড়ানো, পুরো শাড়িটাই আমার ছেলে মেয়েদের ভালোবাসা। তো আমাদের আজকের টপিক ডেভেলপমেন্ট অফ দ্য টাং। আমরা আজকে কী কী পড়বো, হোয়াট ইজ টাং, হোয়াট আর দ্য সোর্সেস অফ ডেভেলপমেন্ট অফ টাং অ্যান্ড হোয়াট আর দ্য কনজেনিটাল অ্যানোমালিজ অফ দ্য টাং। তো শুরু করি। হোয়াট ইজ টাং? ইটস এ কনিকাল মাস্কুলার অর্গান, ইট ইজ দ্য অর্গান অফ টেস্ট। ইট ইজ ডিভিজিবল ইন্টু টু পার্টস, অ্যান্টিরিয়ার টু থার্ড অ্যান্ড পোস্টেরিয়ার ওয়ান থার্ড। অ্যান্টিরিয়ার টু থার্ড এটাকে আমরা বলি কি, ওরাল পার্ট, অ্যান্ড পোস্টেরিয়ার ওয়ান থার্ড এটাকে বলি ফেরিঞ্জিয়াল পার্ট। তোমরা গ্রস অ্যানাটমিতে টাং সম্পর্কে অনেক কিছু পড়বে, আজকে আমরা পড়ব কি ডেভেলপমেন্ট অফ সোর্স অফ দ্য টাং। আমরা পরের ছবিতে যাই, অ্যান্টিরিয়ার টু থার্ড অফ দ্য টাং ইট ডেভেলপস ফ্রম দ্য মেজোডার্ম অফ দ্য ফার্স্ট টার্স, অ্যান্ড দ্য পোস্টেরিয়ার ওয়ান থার্ড অফ দ্য টাং ইট ডেভেলপস ফ্রম দ্য সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ টার্স। তাহলে টাঙ্গের ডেভেলপমেন্ট অফ সোর্সটা কি, যে ইট ডেভেলপস ফ্রম ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ ফেরিঞ্জিয়াল আর্চেস। তো টাঙ্গে কোন জায়গাটা ডেভেলপ করতেছে, আর্চ থেকে। দেখো আমরা শুরুতে বললাম কি যে টাং ইজ এ কর্নিকাল মাস্কুলার অর্গান, আসলে এটা ইনকমপ্লিট কথা হয়ে গেল, বলতে হবে কি টাং ইজ এ কর্নিকাল মাস্কুলার অর্গান পার্শিয়ালি কাভার্ড উইথ মিউকোসা। আর এই যে আমি এখন ডেভেলপমেন্ট বলবো, আর্চ থেকে ডেভেলপ করে কি মিউকোসা অফ দ্য টাং। উই নো লাইনিং এপিথেলিয়াম অফ দ্য টাং কি, নন কেরাটিনাস স্টার্টিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে ডেভেলপমেন্ট বলার সময় আমরা দুইটা ধাপে ডেভেলপমেন্ট বলবো, যে মিউকোসা কোথা থেকে ডেভেলপ করে আর টাঙ্গে মাস্কুলেচার কোথা থেকে ডেভেলপ করে। কারণ আমরা প্রথমেই বললাম কি ইটস এ কর্নিকাল মাস্কুলার অর্গান। এছাড়াও টাঙ্গে আমরা ডিফাইন করতে পারি কিভাবে, ইট ইস দ্য অর্গান অফ টেস্ট। তাহলে অ্যান্টিরিয়ার টু থার্ড অফ দ্য টাং ইট ডেভেলপস ফ্রম দ্য ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্চ অর ব্র্যাঙ্কিয়াল আর্চ। তাহলে এখন একটা কোশ্চেন তোমাদের মনে আসতে পারে, হোয়াট ইজ আর্চ? আর্চ ইজ কম্পোজড অফ মেজোডার্মাল কোর কাভার্ড ইন্টারনালি বাই দ্য এন্ডোডার্ম অ্যান্ড এক্সটার্নালি বাই দ্য সার্ফেস এক্টোডার্ম। আমার আরেকটা ভিডিও আছে যে আর্চ পাউস ডেভেলপমেন্ট অফ দ্য হেড অ্যান্ড নেক, তোমরা এই ভিডিওটা দেখে নিও। আচ্ছা, দিস ইজ দ্য অ্যান্টিরিয়ার টু থার্ড অফ দ্য টাং ইট ডেভেলপস ফ্রম ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্চ বাই টু ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং অ্যান্ড ওয়ান মিডিয়ান লিঙ্গুয়াল সোয়েলিং হুইচ ইজ টার্মড অ্যাজ টিউবারকুলার ইমপার্ট। দেখো দিস ইজ দ্য টু ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং অ্যান্ড দিস ইজ দ্য মিডিয়ান লিঙ্গুয়াল সোয়েলিং, এটার নাম কি টিউবারকুলার ইমপার্ট। During further development, this two lateral lingual swelling enlarges and covers the tubercular impart. And finally, tara form kortechi ki anterior to third of the tongue. Dekho, tomader kintu written ekta question ashbe je, describe the dark supply of the tongue on developmental background. তাহলে এই যে অ্যান্টিরিয়ার টু থার্ড অফ দ্য টাং কোথা থেকে ডেভেলপ করলো, ফ্রম দ্য ফার্স্ট টার্স। এবং ফার্স্ট টার্স এর নার্ভ কি, একটা হলো ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজিমিনাল নার্ভ, আর একটা হলো কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ। তাহলে অ্যান্টিরিয়ার টু থার্ড অফ দ্য টাং এক্সেপ্ট ভ্যালেট পেপিলা, এর জেনারেল সেন্সেশনটা আসে কোথা থেকে, ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজিমিনাল নার্ভ। আর স্পেশাল সেন্সটা কোথা থেকে আসবে, কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ দ্য
facial lung. That is anterior 2/3 of the tongue and posterior 1/3 of the tongue. এটা কি আমরা divide করি কি দিয়ে? এই যে V-shaped sulcus terminalis. This is the V-shaped sulcus terminalis. এবং এই sulcus terminalis এর parallelly কি থাকে? এই যেগুলিকে বলা হয় valate papilla. What is papilla? It is the mucosal projection. There are 4 types of papilla in the tongue. কি? এই যে valate papilla, fungiform papilla, foliate papilla and filiform papilla. তাহলে anterior 2/3 of the tongue except valate papilla in nerve supply. Genus sensation আসবে কোথা থেকে? Mandibular division of the trigeminal nerve and spatial sense by the caudatympani branch of the facial nerve. কেন? Because this anterior 2/3 of the tongue, it's a derivative of the first arch. Now, posterior 1/3 of the tongue, it develops from the second, third and fourth pharyngeal arches. The second, third and fourth pharyngeal arch, another median lingual swelling. This is the median lingual swelling, second median lingual swelling. এটার নাম কি? Copula or hypobranchial eminence. তো এই copula or hypobranchial eminence থেকে develop করবে কি? Posterior 1/3 of the tongue. But during further development, the tissues of the third arch overgrows, এই যে second and fourth arch কে overlap করে. যার জন্য finally কিন্তু posterior 1/3 of the tongue develops from the third arch. যদিও অরিজিনেট করতেছে সেকেন্ড থার্ড এন্ড ফোর্থ আর থেকে, কিন্তু থার্ড আর্চের টিস্যুটা ওভারগ্রো করতেছে, তাহলে ফাইনালি ইটস এ ডিরাইভেটিভ অফ দ্য থার্ড আর্চ. এবং থার্ড আর্চের নার্ভ কি? গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ. তাহলে পোস্টেরিয়ার 1/3 অফ দ্য টাং এ নার্ভ সাপ্লাই বোথ দ্য জেনারেল অ্যান্ড স্পেশাল সেন্সেশন ইনক্লুডিং ভ্যালেট পেপিলা. কোথা থেকে আসবে? গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ. বিকজ we know glossopharyngeal nerve is the nerve of the third arch. তাহলে আমাদের anterior 2/3 of the tongue কোথা থেকে develop করে? First arch. Posterior 1/3 of the tongue কোথা থেকে develop করে? Second, third and fourth arch. But finally আমরা বলতে পারি কি যে it's a derivative of the third arch. আর most posterior part of the tongue, দেখো এই যে green colored area, this is the most posterior part or extreme posterior part of the tongue. এটা কোথা থেকে develop করে? From another median lingual swelling. এটাকে বলা হয় epiglottal or epiglottic swelling. এখান থেকে develop করে extreme posterior part of the tongue and the epiglottis. এখান থেকে develop করতেছে আমাদের extreme posterior part. তাহলে extreme posterior part এ nerve supply আসবে কোথা থেকে? Superior laryngeal branch of the vagus. Can we know fourth arch nerve ki superior laryngeal branch of the vagus? Tale dekho amra bollam ki je amader ajker topic ta development of the tongue. Ar porikha amader written e dui bhabe question ashte pare, describe the development of the tongue. Arekta ashte pare je describe the nerve supply of the tongue own developmental background. Tale abaro bolchi, anterior 2/3 of the tongue develops from the first pharyngeal arch by 2 lateral lingual swelling and 1 median lingual swelling. Median lingual swelling tar nam ki? Tubercular impact. The anterior 2/3 eta first arch derivative. Our posterior 1/3, though it originates from the second, third and fourth arches, but finally এটাকে আমরা কি বলতে পারি? ইটস এ ডিরাইভেটিভ অফ দ্য থার্ড আর্চ. আর এক্সট্রিম পোস্টেরিয়ার পার্ট, ইটস এ ডিরাইভেটিভ অফ দ্য ফোর্থ আর্চ. তাহলে আবারও নার্ভ সাপ্লাই, অ্যান্টিরিয়ার 2/3 অফ দ্য টাং এক্সেপ্ট ভ্যালেট প্যাপিলা. নার্ভ সাপ্লাই কোথা থেকে আসবে? জেনাস সেন্সেশন বাই দ্য ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজিমিনাল নার্ভ অ্যান্ড স্পেশাল সেন্সেশন বাই দ্য কর্ডাটিম্পেনি ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ. Posterior 1/3 of the tongue, including valate papilla, both the general and special sensation. কোথা থেকে আসবে? By the glossopharyngeal nerve. Because we know glossopharyngeal nerve is the nerve of the third arch and extreme posterior part.
এটা ডেভেলপ করে কোথা থেকে ফ্রম দা ফুড টার্স তাহলে এই নার্ভ সাপ্লাই কি সুপিরিয়ার ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দা ভ্যাগাস নাও মোটর সাপ্লাই এটা আমরা বললাম কি সেন্সরি সাপ্লাই নাও মোটর সাপ্লাই মোটর সাপ্লাই মানে কি মাসেলের সাপ্লাই আমরা শুরুতেই বলেছিলাম যে টাং ইজ এ মাসকুলার অর্গান কর্নিকাল মাসকুলার অর্গান পার্শিয়ালি কাভার্ড উইথ মিউকাস মেমব্রেন তাহলে এত সময় যে আমরা ডেভেলপমেন্ট বললাম আসলে এটা মিউকোসা ডেভেলপমেন্ট বললাম নাও মাসেলের ডেভেলপমেন্ট মাসেলগুলি কোথা থেকে ডেভেলপ করে যে অল দ্য এক্সট্রিনসিক অ্যান্ড ইন্ট্রিনসিক মাসলস অফ দ্য টাং ডেভেলপস ফ্রম অক্সিপিটাল মায়োটম এক্সেপ্ট প্যালাটোগ্লোসাস দেখো টাঙের আমরা বললাম যে এটা একটা কর্নিকাল মাসকুলার অর্গান বারে বারে একই কথা বলতেছি এবার কেমন মাসেল উই নো দেয়ার আর থ্রি টাইপস অফ মাসেল স্কেলিটাল মাসেল কার্ডিয়াক মাসেল অ্যান্ড স্মুথ মাসেল তো টাঙের মাসেলটা কি স্কেলিটাল মাসেল এই মাসেলটাকে আমরা আবার ভাগ করি যে এক্সট্রিনসিক মাসেল অ্যান্ড ইন্ট্রিনসিক মাসেল নাও হোয়াট আর দ্য এক্সট্রিনসিক মাসেলস জেনিওগ্লোসাস হায়োগ্লোসাস স্টাইলোগ্লোসাস কন্ড্রোগ্লোসাস প্যালাটোগ্লোসাস অ্যান্ড ইন্ট্রিনসিক মাসেলস আর সুপিরিয়ার লংগিটিউডিনাল ইনফিরিয়ার লংগিটিউডিনাল ট্রান্সভার্স অ্যান্ড ভার্টিক্যাল লিঙ্গুই এইগুলি কি ইন্ট্রিনসিক মাসেল তাহলে মোটর সাপ্লাইটা আমরা বলবো কিভাবে যে অল দ্য এক্সট্রিনসিক অ্যান্ড ইন্ট্রিনসিক মাসলস অফ দ্য টাং সাপ্লাইড বাই দ্য হাইপোগ্লোসাল নার্ভ এক্সেপ্ট প্যালাটোগ্লোসাস হুইচ ইজ সাপ্লাইড বাই দ্য ক্রেনিয়াল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ তাহলে কেন আমাদের টাঙের মাসকুলেচারটা সাপ্লাই হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ থেকে বিকজ টাং মাসেলস ডেভেলপ ফ্রম দ্য অক্সিপিটাল মায়োটম and occipital myotome is innervated by the hypoglossal nerve. Now, congenital anomalies. What are the congenital anomalies of the tongue? First of all, aglossia. Aglossia means absence of tongue. Tongue developing colonna. Number two, microglossia, small tongue. Macroglossia, large tongue. Bifid tongue. দেখো bifid tongue কিভাবে হয় যদি দুইটা ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং ইউনাইট না করে উইথ ইচ আদার আমরা বলার সময় কি বললাম যে অ্যান্টিয়ার টু থার্ড অফ দ্য টাং ডেভেলপস ফ্রম থ্রি লিঙ্গুয়াল সোয়েলিংস টু ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং অ্যান্ড ওয়ান মিডিয়াম লিঙ্গুয়াল সোয়েলিং এরপর কি হয় এই যে দুইটা ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং ইউনাইটস উইথ ইচ আদার তাহলে তারা যদি ইউনাইট না করে তাহলে কি পাবো আমরা বাইফিড টাং বাইফিড টাং ইট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ স্নেক স্নেকের টাংটা কিরকম বাইফিড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কনজিনিটাল অ্যানোমালি অফ দ্য টাং হলো কি অ্যাঙ্কাইলোগ্লোসিয়া অথবা এটাকে বলা হয় কি টাং টাই আমরা পরের ছবিতে যাই দিস ইজ দ্য অ্যাঙ্কাইলোগ্লোসিয়া অর টাং টাই নাও হোয়াট ডু ইউ মিন বাই অ্যাঙ্কাইলোগ্লোসিয়া অর টাং টাই The tongue is not freed from the floor of the mouth cavity. It is attached with the floor of the mouth cavity. এই কন্ডিশনটাকে আমরা কি বলি tongue tie. কেন এটা হচ্ছে? During development, tongue is attached with the floor of the mouth cavity. এরপর কি হয়? Extensive cell degeneration takes place. এবং এই যে cell degeneration হয় এটাকে কি বলা হয়? Apoptosis. ফিজিওলজিক্যাল সেল ডেথ এটাকে কি বলা হয় অ্যাপোপটোসিস এখন যদি এই সেল ডিজেনারেশন না হয় তাহলে কি হবে টাংটা নট ফ্রি ফ্রম দ্য ফ্লোর অফ দ্য মাউথ ক্যাভিটি এই কন্ডিশনটাকে আমরা বলছি কি অ্যাঙ্কাইলোগ্লোসিয়া অর টাং টাই তাহলে হোয়াট আর দ্য কনজেনিটাল অ্যানোমালিস অফ দ্য টাং আবারও বলছি নাম্বার ওয়ান অ্যাগ্লোসিয়া নাম্বার টু মাইক্রোগ্লোসিয়া নাম্বার থ্রি ম্যাক্রোগ্লোসিয়া Number 4, bifid tongue. And number 5, ankyloglossia or tongue tie. So this is all about the development of the tongue and its congenital anomalies. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি এমব্রায়োলজি বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে আমার সেল নাম্বার 01712951685 তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ